শুরু করা যাক। মিস স্পেলটা হচ্ছে, বানানটা হবে, আমি ছোট আর দিয়েই শুরু করলাম যেহেতু বানান, এই জন্য আমি ওখানে সেন্টেন্স তৈরি করার নিয়মগুলো ফলো করবো না। যেমন এম আই ডাবল এস পি ই ডাবল এল, এটা হলো মিস স্পেল বানান। এই বানানটা প্রায়ই আসে। আমরা এখানে দুইটা জায়গা আপনারা দেখবেন যে মিস স্পেলে এখানে ডাবল এস ডাবল এল, অনেক সময় একটা এস দেবে, অনেক সময় একটা এল দেবে। মিস স্পেলের সিস্টেমটাই এইটা, এইটা ভুল, মানে ভুলটাই করে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দুটো এস, এখানে দুটো এল। এম আই ডাবল এস পিই ডাবল এল, এটা হচ্ছে মিস স্পেল। বানানটা আসে, বারবারই আসে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পুরো সাজেশনটা পাওয়ার জন্য শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন, তাহলে ফুল পাওয়ার সাজেশনটা পাবেন আপনারা। এটা আমার যে ভিডিওগুলো এগুলো সাজেশন, আর তাদের জন্য যারা খুব কম পড়ে পরীক্ষায় বেশি বাজাইতে চায়, যারা পড়ে না কম কম পড়ছে, আমার এই ভিডিওগুলো তাদের জন্য, আর যারা পড়ছে তো তাদের জন্য তো আছেই। আরেকটা বানান আছে দেখেন, কমিশন, সিও বানানটা হবে সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন কমিশন। এখানেও হয় একটা এম দেবে বা একটা এস দেবে, এখানে ভুল করতে পারেন। আর এখানে আই ডাবল এস এর জায়গায় অনেক সময় টি আই ও এন দেয়, আমরা অনেক সময় টি আই ও এন হবে না, এখানে সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন কমিশন। তাহলে গেল, এবার চলেন আমরা তিন নম্বরটায় চলে যাই। এগুলো বাছাই করা বানান, এগুলো কিন্তু সাজেশনের বানান। হেটারোজেনিয়াস, এইচ ই মূল বানানটা আমি লিখতেছি, টি ই আর ও হেটারো জি ই এন ই ও ইউ এস, হেটারোজেনিয়াস বানানটা বারবার আসে। ওরা যে জিনিসটা করবে অনেক সময় এই ই জায়গা আই দেবে, কিন্তু আপনার এই জায়গাটা ওরা চেঞ্জ করে দেবে, আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এইটা আর একটা জিনিস, আর আর অনেক সময় যে জিনিসটা করে ওরা, যে হেটারোজিনিয়াসের জায়গায় এই ইটা অনেক সময় দিবেই না, অনেক সময় এই জায়গায় আই দেবে, অনেক সময় ইটা তুলে দেবে। তবে আপনি খেয়াল রাখবেন এখানে সবগুলো এই সি টি ই আর ও জি এন ই, ইটা থাকবে ও ইউ এস, হেটারোজিনিয়াস। আরেকটা বানান দেখেন, এখানে আমরা ই করছি, টিউবারকুলোসিস, টি ইউ বি ই আর টিউবার সি ইউ কুলোসিস এল ও এস আই এস, টিউ টি ইউ বি ই আর টিউবার সি ইউ এল ও এস আই এস, টিউবার কুলোসিস, কুলোসিস। তো ওরা যে জিনিসটা করবে, যে টিউবার কুলোসিসে অনেক সময় এই ইর জায়গা ওরা এ দেবে, কিন্তু এখানে এর ইসে পড়বেন না, কনফিউশনে পড়বেন না। আবার একটা যে জিনিসটা করবে ওরা, যে এই ওর জায়গা আই দিয়ে দেবে, সেটাও যেন না হয়। টিউবার কুলোসিস টি ইউ বি ই আর সি ইউ এল ও এস আই এস, টিউবার কুলোসিস। 10 নম্বরে দেখেন, সরি পরের বানানটা দেখেন, মিলেনিয়াম। এই মিলেনিয়াম বানানটা বারবার থাকে আর আমরা বারবার ভুল করি। এটা হবে এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম, এটা হচ্ছে মিলেনিয়াম বানান। এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম, মিলেনিয়াম। এটা ওরা এই জায়গায় কোন জায়গায় কনফিউশন সৃষ্টি করবে একটু জিনিস বলবেন, এই এল দেবে একটা, এন দেবে একটা। অনেক সময় এই এই জিনিসটার জন্য আপনারা না ই করেন, অনেক সময় এই জিনিসটার জন্য আপনারা ধরতে পারেন। অনেক সময় মিলেনিয়ামস এই জায়গায় এন দেবে, তো আমরা যেন জানি এম আই ডাবল এল ই মিলেনিয়াম ডাবল এন হবে, ডাবল এল ডাবল এন, এই জিনিস দুটো মনে রাখবেন, এখানে হলো খেলা। পরেরটা চলে যাই, মিলিওমা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পেলিং, এম আই ডাবল এল আই ও
MILLIONAIR, মিলিয়নার। এইখানেটা মনে রাখবেন আপনারা, অনেক সময় একটা এল দেবে, অনেক সময় এই যে মিলিয়নার AIRE, সরি এখানে ই হবে, AIRE, এই যে এইখানে ভুল করবে, অনেক সময় ইটা দেবে না, অনেক সময় এন এর পরে এটা দেবে না, NNIR দিয়ে দেবে, NIR। তা এইখানে আপনারা বানানটা একটু বারবার দেখবেন, MILLIONAIR, মিলিয়ন, AIRE, মিলিয়নার। পরেরটা দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বানান, সেক্রেটারিয়েট, ACRE, TARIAT, সেক্রেটারিয়েট। অনেক সময় এই জায়গা কনফিউশন কি দেবে জানেন, এই জায়গায় ই দেবে একটা, আমরা তো ঠাস করে ইতে দিয়ে দেব, কিন্তু ই হবে না, এই জায়গায় ACCRE, সেক্রি, TARIAT, সেক্রেটারিয়েট, এখানে ওখানে ই হবে না। অনেক সময় এই যে এটা না, এটাকে ই বানাই দেবে, আমরা কনফিউশন করে দেবো, কয়েকবার দেখেন, দেখবেন এই যে বানান দিলাম, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে কয়টা দিছি, ছয়টা, আমি আর দুটো দেবো। আরেকটা বানান আছে ফুলফিল, বানানটা বারবার আসে, FULFIL, এটা হলো ফুলফিল, সবগুলো দেখবেন একটা করে, কিন্তু আমরা FULL দেখার সাথে সাথে LLL দেবো, ওরা LLL দেবে, প্রশ্নতে আপনারা কনফিউশন হবেন। এই জন্য ফুলফিল, তাই আমরা কখনোই LLL দেবো না, আবার ওরা এখানে LLL দিতে পারে, এখানে একটা এল দিয়ে, আবার এখানে LLL দিতে পারে, আমরা তো LLL খুঁজবো, ফুলফিলে কোনো LLL নাই, FU একটা এল, তারপরে FULFIL, ফুলফিল। এবার আরেকটা দেখেন, আমি এখানে দেখাই, আরেকটা দেবো আমি কলিগ, এই কলিগ বারবার আসে, বারবার অত্যন্ত আমার যে গবেষণা দেখা গেছে যে অনেক বেশিবার আসা, COLLEA, GUE, এটা হচ্ছে কলিগ, COLLEA, GUE, কলিগ। এখানে ওরা যেটা করবে, অনেক সময় ওই CHO দেবে, কিন্তু HO তো হবে না, আবার অনেক সময় দেবে CU, ওই ওর জায়গা দেবে ইউ, কিন্তু ইউ হবে না, আবার অনেক জায়গা CA দিয়ে শুরু করবে, কিন্তু এ হবে না, অ্যাকচুয়ালি হবে কি COLLEA, GUE, এটা হচ্ছে কলিক। তাহলে কয়টা দিলাম এখানে, চারটা, আর চারটা, আর একটা দেবো, দেখেন আর একটা দেবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যুরোক্রেট। দেখেন আমি যে এই যে বানান করা দিলাম, দেখা গেছে হুবহু কম পড়ে বেশি বাদাবেন বললাম, এটা দিচ্ছি সাজেশন, একটু করে দেখেন কাইন্ডলি, তারপরে পরীক্ষায় যায় আমার কথা মনে করেন, BURE, BURE, AU, এই হলো ব্যুরোক্রেট, CRAT, ব্যুরোক্রেট। এই জায়গায় অনেক সময় ওরা কি করবে, এই যে ইউ এখানে ও দেবে, এই যে ইউ, এই ইউর জায়গা ও দেবে, এই ইউর জায়গা ও দেবে, অনেক সময় কিন্তু তা সেই কনফিউশনে পড়া যাবে না, আমার প্রথমে লক্ষ্য করতে হবে BURE, ব্যুরো, এইটুকুন, BURE, AU, ব্যুরোক্রেট, CRAT, অনেক সময় ওরা ই দেবে একটা, এই কনফিউশনে ই দিয়ে আসবেন, কিন্তু এখানে ই হবে না। আপনি দেখবেন বানানের ক্ষেত্রে যে কোন কোন জায়গা ওরা জ্বালাকি করতে পারে, ওরা আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য কোন কোন জায়গা দিতে পারে, আপনি যদি টোটালি সেই জিনিসগুলো একটু ধরেন, তাহলে এটা কোনো ফ্যাক্টরি না, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই যে 10টা বানান দিলাম, স্পেলিং দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত বানানগুলো একটু দেখেন, এই বানানের উপরে আমি আরও 10টা বানান দিব, এরপরে 10টা না, এক ভিডিওতে 20টা দেবো, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেলো, তাহলে মোট 30টা বানান, এই 30টা বানান করে আপনি বিসিএসে যান, আপনি যে কোনো পরীক্ষায় যান, দেখবেন 99.99% কনফার্ম এর ভিতর থেকেই থাকবে, তার মানে আমার কাজ যেটা, যে কম সাজেশনে বেশি বাদানো, যারা একেবারেই পড়তে ইচ্ছুক না, যারা খুব একেবারে খুব কষ্ট করে পড়তে চান, তাদের জন্য আমার এই সিলেবাস, আশা করি আজকে এখানেই শেষ করছি, আপনারা আমাকে আমার এই ভিডিওটা দেখলে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে খুব বেশি কষ্ট হয় না, শুধু সাবস্ক্রাইবে না, যে সাবস্ক্রাইব ওইটা একটু টাচ দিলেই হয়ে যায়, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করার জন্য ইনস্পায়ার হব, তা আজ পর্যন্তই, খুদা হাফেজ।